आज के अनीस खान हावड़ार अमता तेजार बाड़ी से अलिया यूनिवर्सिटी एक स्टूडेंट से एक प्रतिवादी मुख से एनआरसी एनपीआर बिरुद्धे सीएर बिरुद्धे अनेक आंदोलन कर बिरुद्धे अनेक बक्तव्य दिए तो बक्तव्य के तार आंदोलन के स्तब्ध कर आंदोलन के रुखे देवर एक चक्रांत राजनैतिक भावे प्रशासनिक भावे एक चक्रांत तैरी कर घटाना परिकल्पित भावे এখন এই ঘটনা ঘটার পরে আমাদের দায়িত্ব ও কর্তব্য। আচ্ছা আমরা যদি ভাবি আনিস খানের যে বাবা আজকে একজন বৃদ্ধ বাবা তার যে আকুতি বিরতি তার যে হৃদয়ের কষ্ট আনিস যদি আমার ভাই হয় আনিস যদি আমার সন্তান হয় আনিস যদি আমাদের প্রতিবেশীর কোন একটা ছেলে হয় তো তাহলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী থেকে শুরু করে গণসংগঠন ও রাজনৈতিক দলগুলি এই নারকীয় হত্যাকাণ্ডের সুবিচার চেয়ে পথে নেমেছে। ইতিমধ্যে প্রতিবাদী ছাত্রছাত্রীরা মহাকরণ অভিযান চালিয়েছে, সেই সাথে জেলায় জেলায় চলছে বিক্ষোভ মিছিল। আজ শুক্রবার জুম্মার মসজিদগুলি থেকেও খুতবায় আনিস হত্যার সুবিচারের দাবি তুললেন ইমামরা। আনিস খান খুনের বিষয়ে আপনারা সবাই অবগত, অবগত কিনা? অবশ্যই সবাই অবগত, কিন্তু কারা খুন করলো আপনি একটু চিন্তা ভাবনা করুন। এখন নিউজ চ্যানেলে আমরা যেটা দেখতে পাচ্ছি পুলিশ খুন করেছে, তাই আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আনিস খুনের। আপনাকে জাগ্রত হতে হবে, হয়তো আনিস খান কার বিরুদ্ধে বক্তব্য দেন, কার প্রতিবাদ করতেন? আনিস খান তো এনআরসি বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, আনিস খান তো একটা রক্তের শিবিরের জন্য বলেছিলেন, কিন্তু তাকে কেন মারা হলো আমরা তার জবাব চাই। তার জবাব কেন দেওয়া হচ্ছে না? আনিসের বাবা সিবিআই তদন্ত চাইছে, কিন্তু সিবিআই তদন্ত কেন দেওয়া হচ্ছে না? সিবিআই তদন্ত দিলে ওই যে নেতা নেত্রীরা সবাই যাবে, এতে কোনো সন্দেহ নেই। আপনার নেতা নেত্রী আমার নেতা নেত্রী সবাই তার মধ্যে আছে, তার জন্য সিবিআই তদন্ত দেওয়া হচ্ছে না। আমরা আবারও বলবো আনিস খানের যে খুন সেটা হচ্ছে নিন্দনীয় একটি খুন। এই খুনের বিরুদ্ধে আমাদেরকে সবাইকে জাগ্রত হতে হবে এবং আনিস খানের সঠিক বিচার চাই। যতদিন না সঠিক বিচার হচ্ছে ততদিন আমরা মুখ বন্ধ করবো না ইনশাআল্লাহ। একটি মানুষকে হত্যা করা মানে সমগ্র মানব জাতিকে হত্যা করা। পবিত্র কোরআনে এই বাণীকে সামনে রেখেই মূলত জুম্মায় বক্তব্য রাখেন ইমামরা। ব্যুরো রিপোর্ট, টিডিএন বাংলা।